नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। তো ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 35,208টি শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে আপনাদের 9টি আলাদা আলাদা পদে 35,208টি শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি গতকাল ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন এবং এর জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং কি কি পদে নিয়োগ করা হচ্ছে, সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবর সবার আগে পেয়ে যান। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সবকিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস দেখুন, সুখবর, 35,208টি শূন্যপদে নিয়োগ হবে রেলের এবং আবেদন হবে অনলাইনে। তো রেল বোর্ড তরফ থেকে জানানো হয়েছে, নন টেকনিক্যাল পপুলার বা NTP ক্ষেত্রে মোট 35,208টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে 24,605টি পড়ুয়াদে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের নিয়োগ করা হবে এবং 10,603টি পদে স্নাতক পাস না করা পড়ুয়াদের নিয়োগ করবে রেল। এবং দেখুন, জানানো হয়েছে চাকরি প্রার্থীদের জন্য সুখবর, 35,000-এর বেশি শূন্যপদে নিয়োগ করতে চলেছে রেল মঙ্গলবারে একটি নির্দেশিকায়। এমনটাই জানালো রেল রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইন পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে এই নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে এবং তার ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। রেল বোর্ড তরফ থেকে জানানো হয়েছে, নন টেকনিক্যাল পপুলার বা NTP ক্ষেত্রে মোট 35,208টি শূন্যপদে নিয়োগ করা হবে, যার মধ্যে 24,605টি পদে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের নিয়োগ করা হবে এবং 10,603টি পদে স্নাতক পাস না করা পড়ুয়াদের নিয়োগ করবে রেল। এই সমস্ত পদে মূল বেতনের পাশাপাশি পাওয়া যাবে মহার্ঘ ভাতা, বাড়িঘর ভাতা ও পরিবহন ভাতা, সেই সঙ্গে পেনশন প্রকল্প, চিকিৎসা পরিষেবা সহ আরও বেশ কয়েকটি সুবিধা দেওয়া হবে। অর্থাৎ আপনাদের বেতনের পাশাপাশি যে সমস্ত সুবিধা পাওয়া যায় রেলের পক্ষ থেকে, অর্থাৎ মহার্ঘ ভাতা, বাড়িঘরা ভাতা এবং পরিবহন ভাতা, সেই সঙ্গে সঙ্গে আপনাদের মিলবে পেনশন প্রকল্প এবং চিকিৎসা পরিষেবা সহ আরও বিশেষ কয়েকটি সুবিধা। এবং আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং দেখুন, বিবৃতিতে নির্ধারিত পদগুলি বয়সসীমা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে সাধারণ বিভাগে আবেদন জানানোর বয়সসীমা 18 থেকে 33 বছর, পাশাপাশি অন্যান্য অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে বয়সসীমা ধার্য করা হয়েছে 18 থেকে 36 বছর। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে এই বয়সসীমা 18 থেকে 38 বছর ধার্য করা হয়েছে। রেলের যে মোট 9টি বিভাগে এই নিয়োগ করা হবে, যে 9টি চাকরি প্রার্থীর অনলাইনে আবেদন করতে পারবেন, সেগুলি হলো ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার, ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অ্যাপেন্ট্রিস এবং স্টেশন মাস্টার। এই সমস্ত পদের বেতন ছাড়াও মিলবে বিশেষ কিছু সুবিধা, যেমন মহার্ঘ ভাতা, বাড়িঘর ভাতা, পরিবহন ভাতা ইত্যাদি। এবং দেখুন, আপনাদের ওপরেই জানিয়ে দিয়েছে আবেদনের জন্য বয়সসীমা লাগবে 18 থেকে 33 বছর এবং OBCদের জন্য বয়সসীমা 18 থেকে 36 বছর এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বয়সসীমা 18 থেকে 38 বছর। তো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এরকম নিত্যনৈতিক আপডেট পাওয়ার জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যখনই অনলাইনে আবেদন শুরু হবে আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ ফ্রেন্ডস।